নমস্কার আজকে আমরা সাধারণ জ্ঞানের মোট পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলি শিশুদের শুধু নয় এমনকি সকলেরই জানা প্রয়োজন বিশেষ করে শিশুদের এগুলি অবশ্যই জানতে হবে একদম বাচ্চা বয়স থেকেই ছোটো থেকেই শিশুদের কিন্তু সাধারণ জ্ঞান জ্ঞান সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদেরকে অবশ্যই সাধারণ সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে কিন্তু জানতে হবে যাই হোক আমরা এই ভিডিওতে সেরকমই বেশ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই প্রত্যেককে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখো প্রথমে আছে আমরা কোন গ্রহে বাস করি আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহের নাম কী দেখো ছবি সমেত দেওয়া আছে অর্থাৎ যাতে করে মনে রাখতে সুবিধা হবে তাহলে আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহের গ্রহের নাম হচ্ছে কি পৃথিবী যেটাকে ইংরেজিতে আর্থ বলে তোমাদের একটা অবশ্যই প্রশ্ন দিচ্ছি যে পৃথিবীকে কি গ্রহ বলে ডাকা হয় পৃথিবীর একটা কিন্তু বিশেষ নাম আছে অর্থাৎ কী গ্রহ হিসাবে আমরা চিনি পৃথিবীকে এই উত্তরটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আছে দেখো আমাদের দেশের নাম কি অর্থাৎ আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম কি উত্তরটা আছে দেখো এটা সবাই জানো ভেরি কমন ভেরি ইজি কোয়েশ্চেন ভারতবর্ষ ঠিক আছে আমাদের দেশের নাম হচ্ছে কি ভারতবর্ষ আর আমরা ইংরেজিতে কি পড়ে থাকি এটাকে ইন্ডিয়া ঠিক আছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রিজ ইন্ডিয়া তাহলে ছবিটা দেখো দেওয়া আছে এটা হচ্ছে ভারতের ম্যাপ বা মানচিত্র তোমাদের প্রশ্ন থাকলো এর সাথে রিলেটেড যে আমাদের দেশে মোট কতগুলো আমাদের দেশে মোট কতগুলো রাজ্য আছে এবার আছে দেখুন নেক্সট কোয়েশ্চেন আমরা কোন ভাষায় কথা বলি বা আমাদের মাতৃভাষা কি অর্থাৎ একটা ছোট শিশু জন্ম থেকেই কিন্তু মায়ের বাবা মায়ের কাছ থেকে বা বড়োদের কাছ থেকে একটা বিশেষ ভাষায় কিন্তু কথা বলতে শিখে সেই ভাষাটা কি সেই ভাষাটা কিন্তু হচ্ছে বাংলা অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি ঠিক আছে তাহলে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা নেক্সট আছে দেখো আমাদের দেশের রাজধানীর নাম কি আমরা ভারতবর্ষে বাস করে থাকি তাহলে ভারতের রাজধানীর নাম কি খুব কমন এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আনসারটা সবাই জানো আনসারটা হচ্ছে কি নিউ দিল্লি বা নতুন দিল্লি অর্থাৎ নতুন দিল্লি হচ্ছে আমাদের দেশের রাজধানী এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে গেট গেটওয়ে অফ ইন্ডিয়া সরি এটা নতুন দিল্লিতে একটা ছবি এখানে দেখো দেওয়া আছে ছবিটা ইম্পর্ট্যান্ট কিন্তু নেক্সট আছে দেখো আমরা কোন রাজ্যে বাস করি খুব ইম্পর্ট্যান্ট এবং ভেরি খুব সহজ কোশ্চেন আনসারটা কী হবে পশ্চিমবঙ্গ তাহলে আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে দেখো পশ্চিমবঙ্গের ম্যাপ দেওয়া আছে মানচিত্র ঠিক আছে এই প্রসঙ্গে একটা কোশ্চেন থাকছে যে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত এই আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন দিকে অবস্থিত নেক্সট নেক্সট কোশ্চেনে চলে যাব পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি যেমন ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি সেরকম পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে কলকাতারই বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট একটা সিনস দেওয়া আছে অর্থাৎ ইম্পর্ট্যান্ট সাইটস বা সিনস গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে দেখো কয়েকটা হাওয়ার এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ পশ্চিমবঙ্গের কলকাতা হচ্ছে রাজধানী হল একটা বি কলকাতা হচ্ছে একটা বিখ্যাত শহর এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে ঠিক আছে অনেক মানুষ বিভিন্ন শুধু আমাদের দেশের নয় অন্যান্য দেশ থেকেও প্রচুর মানুষ কিন্তু কলকাতাতে পর্যটক হিসাবে আসে নেক্সট আছে দেখো ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে অর্থাৎ একটা সময় ভারতবর্ষ ইংরেজদের হাতে পরাধীন ছিল যাই হোক অনেক সংগ্রাম করার পর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে সেই সেই বিশেষ মুহূর্তটা বা সেই বিশেষ দিনটার নাম মানে সেই বিশেষ দিনটা কবে আনসারটা হচ্ছে কি উনিশশো সালের পনেরোই আগস্ট তাহলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এই প্রসঙ্গে একটা কোশ্চেন থাকলো পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা এটার সাথে রিলেটেড তোমরা আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে ছবিতে যে দেওয়া আছে দেখো যে এরা হচ্ছে বীর শহীদ বা এরা হচ্ছে দেশপ্রেমিক যারা দেশের জন্য লড়াই করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য এখানে মহাত্মা গান্ধী নেতাজি ঠিক আছে এরকম বেশ কয়েকজনের ছবি দেওয়া আছে যাই হোক এদের সম্পর্কেও জানতে হবে নেক্সট আমাদের জাতীয় পতাকার কয়টি রঙ ও কী কী আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে তাতে মোট কয়টি রঙ আছে এবং কি কি ছবিতে দেখো জাতীয় পতাকায় তিনটে রং দেখা যাচ্ছে তাই তো উপরে যে রং দেওয়া আছে সেটা হচ্ছে গেরুয়া দিস ইজ এটা হচ্ছে গেরুয়া নেক্সট আছে সাদা এবং একদম নিচে আছে দেখো সবুজ ঠিক আছে তাহলে গেরুয়া সাদা এবং সবুজ এই তিনটে রঙ হচ্ছে জাতীয় পতাকার এর মাঝে দেখো একটা চাকার মতো আছে এটা কি। অর্থাৎ জাতীয় পতাকার মাঝখানে যে চাকার মতো একটা জিনিস রয়েছে এটা কি এই আনসারটাও কিন্তু কমেন্টে জানাবে তোমরা নেক্সট আছে দেখো আকাশের রঙ কি এটা খুব সহজ কোশ্চেন সবাই জানো আকাশের রং কিন্তু ছবিতে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে আকাশের রঙ কি নীল ছবিতে দেখা যাচ্ছে যে আকাশের রং হচ্ছে নীল প্রত্যেককেই বলছি ছবিটাকে অবশ্যই দেখবে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে নেক্সট গাছের পাতার রং কি গাছের পাতার রং হচ্ছে খুব সহজ কোশ্চেন সবাই জানো সবুজ তবে এই প্রসঙ্গে বলে রাখি গাছের পাতার রং সবুজ কি কারণে হয় কেন সবুজ সাদা হয়নি কেন বা অন্য অন্য রঙের নয় কেন মনে রাখবে গাছের পাতাতে কিন্তু ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিল থাকার জন্য কিন্তু গাছের পাতার রং কি হয় গাছের পাতার রং কি হয় সবুজ হয় ঠিক আছে তাহলে এই অপ্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি ক্লোরোফিল কিন্তু গাছের রান্না করতে সাহায্য করে বা গাছের খাবার তৈরি করতে সাহায্য করে অর্থাৎ সালোকসংশ্লেষ যে প্রক্রিয়া আছে ফটোসিনথেসিস যে প্রসেস আছে তাতে কিন্তু ক্লোরোফিল খুব সাহায্য করে নেক্সট আছে দেখো ও সাতে रिलेटेड একটা क्वेश्चन আছে গাছের রান্নাঘর কাকে বলা হয় গাছের রান্নাঘর কাকে বলা হয় আমরা জানি পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কারণ পাতাতে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের সাহায্যে গাছ সূর্যের আলো বা জল তারপরে মাটির নিচ থেকে জল ও খনিজ লবণ এবং আলো সাহায্যে বিশেষ করে ঠিক আছে আলো বাতাস এবং জল এই তিনটের সাহায্যে এবং ক্লোরোফিল এদের সাহায্যে কিন্তু গাছ রান্না করতে পারে তার জন্য গাছের গাছকে গাছ সালক সংশ্লেষ প্রসেস বা সালক সংশ্লেষ প্রসেস গাছের মধ্যে দেখা যায় এই জন্য গাছের পাতাকে কিন্তু রান্নাঘর বলা হয় নেক্সট চোখ দিয়ে আমরা কি করি খুব সহজ কোশ্চেন চোখ দিয়ে আমরা দেখি কোনো কিছু দেখতে সাহায্য করে আমাদের চোখ চোখ হচ্ছে নাক দিয়ে আমরা কি করি ঠিক আছে নাক দিয়ে কিন্তু আমরা দুটো কাজ করে থাকি একটা হচ্ছে শ্বাস গ্রহণ করে থাকি শ্বাস গ্রহণ বা বর্জন করে থাকি নিঃশ্বাস প্রশ্বাসে নাক সাহায্য করে আর একটা হচ্ছে গন্ধ নিয়ে থাকি অর্থাৎ কোনো কিছু গন্ধ গ্রহণ করতে আমরা নাক গন্ধ নাকের সাহায্যেই কিন্তু আমরা নিয়ে থাকি তাহলে গন্ধ এবং শ্বাস এই দুটোই নিয়ে থাকি নাকের সাহায্যে নেক্সট দাঁত দিয়ে আমরা কি করি দাঁত দিয়ে আমরা খাবারকে চিবিয়ে চিবিয়ে খাই তাই তো নেক্সট কোশ্চেন আছে দেখো হাত দিয়ে আমরা কি করি হাত দিয়ে কিন্তু আমরা কাজ করি শরীরের হাত হচ্ছে একটা অত্যন্ত হাতও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এ হাতের সাহায্যে আমরা কোনো কিছু কাজ করতে পারি নেক্সট জীব দিয়ে আমরা কি করি খুব ইম্পর্ট্যান্ট জীব দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি অর্থাৎ কোনো খাবার তেতো না কোনো খাবার মিষ্টি লাগছে না নোনতা লাগছে অর্থাৎ এই বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করতে আমাদের জীব সাহায্য করে কারণ জীবের মধ্যে বিশেষ স্বাদ করক থাকে নেক্সট কান দিয়ে আমরা কি করি কান দিয়ে কিন্তু আমরা একটা কাজ নয় দুটো কাজ করে থাকি একটা হচ্ছে কানের সাহায্যে আমরা শব্দ শুনি শব্দ শুনতে পাই আর একটা হচ্ছে আমাদের দেহের যে ভারসাম্য সেটাকে কিন্তু কান বজায় রাখে বা রক্ষা করে কান কিন্তু এটাও কাজ করে যে দেহের ভারসাম্য বজায় রাখে নেক্সট আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ বা অঙ্গ কি এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শরীরের সবচেয়ে শক্ত বা অংশ বা অঙ্গ হচ্ছে দাঁত দাঁতকে বলা হচ্ছে সবচেয়ে শক্ত শক্ত অঙ্গ কেন বলা হয় দাঁত কেন শক্ত সবচেয়ে কারণ দাঁতের মধ্যে এনামেল থাকে মনে রাখবে দাঁতের মধ্যে কিন্তু এনামেল থাকে এনামেল ঠিক আছে এনামেল থাকার জন্য দাঁত খুব শক্ত হয় নেক্সট ফুলের রানী কাকে বলা হয় সবচেয়ে সুন্দর ফুল দেখো যেটা গোলাপ ফুল এই গোলাপ ফুলকে কিন্তু কী বলা হয় ফুলের রানী বলা হয় ঠিক আছে তাহলে ফুলের রানী হচ্ছে গোলাপকে বলা হয় নেক্সট কোন ফুল দিনের বেলায় ফোটে বেশ কিছু ফুল দিনের বেলায় ফুটে সেগুলো হচ্ছে সব রঙিন ফুল মনে রাখবে রঙিন ফুল কিন্তু দিনের বেলায় ফোটে সূর্যের আলোপ সাথে সাথে কিন্তু রঙিন ফুল ফুটে থাকে নেক্সট কোন ফুল রাতের বেলায় ফোটে অর্থাৎ বেশ কিছু ফুল যেগুলো রাত্রেবেলায় ফোটে সেগুলো কি সেগুলো হচ্ছে সাদা ফুল সাদা ফুল কিন্তু কখনোই দিনের বেলায় ফোটে না রাত্রেবেলায় সাদা ফুল ফোটে নেক্সট কোন ফুল সূর্যের দিকে মুখ করে ফোটে অর্থাৎ একটা বিশেষ ফুল যেটা সূর্যের দিকে তাকিয়ে বা মুখ করে ফোটে তার নাম কি তার নাম হচ্ছে সূর্যমুখী যেটাকে বলা হচ্ছে সানফ্লাওয়ার এই সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে ফোটে নেক্সট কোন ফুল আমরা রান্না করে খাই আমরা বেশ কিছু ফুল যেটা রান্না করে খাই সেগুলো হচ্ছে কুমড়ো ফুল সজনে ফুল আর হচ্ছে বক ফুল এই তিনটে ফুল সাধারণত আমরা রান্না করে খাই কুমড়ো ফুল সজনে ফুল আর বক ফুল কোন ফুল জলে ফোটে বেশ কিছু ফুল জলে জন্মায় যেমন পদ্ম ও শালুক এই পদ্ম ও শালুক এই দুটো ফুল কিন্তু জলে জন্মায় নেক্সট কোন ফুলের অপর নাম নীলকণ্ঠ খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ আনসারটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে অপরাজিতা এই অপরাজিত কে নীলকণ্ঠ বলা হয় কারণ দেখো নীল রঙের হয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে অপরাজিত ফুলের রঙ হচ্ছে নীল এই জন্য একে নীলকণ্ঠ বলা হয় নেক্সট আমাদের জাতীয় ফল কি খুব সহজ কোশ্চেন আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে আম ম্যাঙ্গো আম হচ্ছে আমাদের জাতীয় ফল নেক্সট কোন ফল জলে জন্মায় এটা বিশেষ ফল আছে যেটা কিন্তু জলেই জন্মায় তার নাম হচ্ছে কি পানি ফল ছবিতে দেখতে পাচ্ছি আমরা তাহলে পানি ফল হচ্ছে জলে জন্মায় নেক্সট কোন ফলের ভিতর জল থাকে একটা বিশেষ ফল আছে যেটা কিন্তু পুজোতে ব্যবহার করে থাকি আমরা সেটার নাম কি ডাব এই ডাবের ভিতর কিন্তু কি আছে জল আছে ছবিতে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এই ডাবের ভিতর জল আছে এবং মনে রাখবে ডাবের ডাবের জল কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী নেক্সট কোন ফল কাঁচা ও পাকা দুটো অবস্থায় আমরা খেতে পারি এটা বেশ কিছু ফল আছে যেটা আমরা পাকা এবং কাঁচা দুটোতেই খাই যেমন কলা পেঁপে ও কাঁঠাল কলাকে কাঁচাও খাই আমরা তাকে কাঁচকলা বলে জানি পেঁপে কাঁচা পাকা দুটো অবস্থায় খাওয়া যায় এবং কাঁঠাল কাঁঠাল রান্না করে যখন কচিয়ে থাকে কাঁচা থাকে রান্না করে খাওয়া হয় নেক্সট দুটি টক ফলের নাম এটা সবাই যেন খুব সহজ কোশ্চেন দুটি টক ফলের নাম হচ্ছে তেঁতুল ও আমরা এই প্রসঙ্গে একটা বিস কোশ্চেন থাকছে যে তেঁতুল একটা বিশেষ তেঁতুল তেঁতুলের মধ্যে বিভিন্ন ফলে বিভিন্ন রকমের অ্যাসিড থাকে তাই তো সেরকম তেঁতুল একটা বিশেষ অ্যাসিড থাকে তার নাম কী এর নাম এটা অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভারতের জাতীয় সঙ্গীত কি খুব সহজ এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হয়ে এই জনগণ মন অধিনায়ক জয় হয়ে এটা কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়া হয় জনগণ মন অধিনায়ক জয় হয়ে এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত নেক্সট জাতীয় সঙ্গীত গানটি কে রচনা করেন এর সাথে রিলেটেড কোশ্চেন জাতীয় যে সঙ্গীত আমরা গানটা করি সেই জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়কও এটা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা রচনা করেন এই প্রসঙ্গে আরেকটা কোশ্চেন থাকছে যে বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কী এই আনসারটাও কমেন্টে জানাবেন নেক্সট জাতীয় সঙ্গীত গানটি গাইতে কত সময় লাগে আমরা কত সময় ধরে এই গানটা গাই বা গাওয়া উচিত খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বাহান্ন সেকেন্ড ফিফটি টু সেকেন্ডস জাতীয় সঙ্গীত গানটা গাইতে আমাদের বাহান্ন সেকেন্ড সময় লাগে বা বাহান্ন সেকেন্ডের মধ্যে এটা গাইতে হয় নেক্সট কোন মাছকে জলের পোকা বলে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জলের পোকা কাকে বলা হয় চিংড়ি চিংড়ি মাছকে আমরা জলের পোকা হিসেবে চিনি ছবিতে দেখা যাচ্ছে সবচেয়ে বড় মাছ এর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বড় মাছ হচ্ছে তিমি এই নীল তিমি মাছের আকার অনেক বড় হয় এবং একেই বলা হয় সবচেয়ে বড় মাছ মরুভূমি জাহাজ কাকে বলে মরুভূমি জাহাজ কাকে বলে উটকে বলে মরুভূমি জাহাজ এখানে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন বলা হয় কারণ উট আমাদের কি করায় মরু কী করে মরুভূমি পার হতে সাহায্য করে জাহাজ যেমন আমাদেরকে সমুদ্রে পার হতে সাহায্য করে সেরকম উটও আমাদের মরুভূমি পার হতে সাহায্য করে তার জন্য উটকে কি বলা হয় মরুভূমির জাহাজ নেক্সট কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায় খুব সহজ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন চিতাবাঘ এই চিতাবাঘ হচ্ছে সবচেয়ে জোরে দৌড়ায় চিতাবাঘ মনে রাখবে কোশ্চেনটা এই আনসারটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট নেক্সট ভারতের জাতীয় পশুর নাম কি এটা পশু হবে ভারতের জাতীয় পশু ভারতের জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ বাঘকে জাতীয় পশু বলা হয় টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া তাহলে বাঘকে জাতীয় পশু বলা হয় নেক্সট পশুরাজ পশুদের রাজা কাকে বলা হয় পশুদের রাজ রাজা বা পশুরাজ কাকে বলা হয় সিংহ সিংহকে আমরা পশুরাজ বা পশুদের রাজা বলে চিনি ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিংহের ছবি নেক্সট প্রভুভক্ত প্রাণী কাকে বলে অর্থাৎ একটা বিশেষ প্রাণী যে প্রভুদের প্রতি তার মাস্টারের প্রতি অত্যন্ত বা থাকে অনুগত থাকে অর্থাৎ তাকে সেই প্রাণীটির নাম কি সেই প্রাণীটির নাম হচ্ছে কুকুর কুকুর হচ্ছে খুব ভক্ত প্রাণী ভেরি ফেথফুল টু হিটস মাস্টার নেক্সট সবচেয়ে চালাক পশু কে খুব স ইম্পর্টেন্ট কোশ্চেন সবচেয়ে চালাক পশু হচ্ছে শেয়াল শেয়াল হচ্ছে সবচেয়ে বনের সবচেয়ে চালাক পশু হচ্ছে কোন দাঁড়িয়ে ঘুমায় খুব ঘোড়া ঘোড়া হচ্ছে এমনই একটা প্রাণী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘুমায় নেক্সট সবচেয়ে বড় পাখির নাম কি সবচেয়ে বড় পাখির নাম হচ্ছে উট পাখি এই উট পাখি হচ্ছে সবচেয়ে বড় পাখি ছবিতে দেখতে পাচ্ছি আমরা উট পাখি হচ্ছে সবচেয়ে বড় পাখি নেক্সট এটা উট হবে ডাব্লিউ ট এটা ট হবে উট পাখি নেক্সট ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর নেক্সট ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন কারণ কাক ময়লা আবর্জনা বা সাধারণত কি হয় কোন জিনিস যেটা নোংরা আবর্জনা এগুলো কিন্তু পরিষ্কার করে যেমন কাককে ঝাড়ুদার পাখি বলা হয় পচা বা জিনিস গলিত জিনিস এগুলো এরা খেতে ভালোবাসে কাক সেই কারণে কাককে কিন্তু ঝাড়ুদার পাখি বলা হয় নেক্সট দর্জি পাখি কাকে বলে দর্জি পাখি কাকে বলে টুনটুনিকে টুন টুনটুনিকে দর্জি পাখি বলা থাকে বলা হয় কারণ টুনটুনি দর্জি যেমন খুব সুন্দর সেলাই করতে পারে বুনতে পারে কোনো কিছু টুনটুনিও সেরকম খুব সুন্দর বাসা তৈরি করতে পারে নেক্সট শিল্পী পাখি কাকে বলে শিল্পী পাখি কিন্তু বাবুইকে বলে বাবুই পাখি খুব সূক্ষ্ম বাসা তৈরি করতে পারে খুব সূক্ষ্ম সরু সুন্দরভাবে সুচারুভাবে বাসা তৈরি করতে পারে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাবুই পাখির বাসা ঠিক আছে এই খুব সুন্দর দেখো বাসা তৈরি করেছে বাবুই পাখি তার জন্য একে শিল্পী পাখি বলা হয় নেক্সট ঝগড়াটে পাখি কাকে বলে যে পাখি খুব ঝগড়া করতে ভালোবাসে বা ঝগড়া করে সব সবসময় সেই পাখির নাম হচ্ছে শালিক পাখি শালিক পাখিকে কিন্তু সরি শালিক পাখিকে কিন্তু ঝগড়াটে পাখি বলে ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শালিক পাখির ছবি একে ঝগড়াটে পাখি বলা হয় নেক্সট নিসাচর পাখি বা নকচান্নাল বার্ড কাকে বলে নকচান্নাল বার্ড বা নিসাচর পাখি কাকে বলে পেঁচাকে পেঁচাকে কিন্তু নকচান্নাল বার্ড বা নিসাচর পাখি বলে কারণ রাত্রেবেলায় কিন্তু পেঁচা বের হয় দিনের বেলায় কিন্তু আমরা পেঁচাকে দেখতে পাই না সাধারণত কোন পাখি মাছ খেতে ভালোবাসে এমন একটা বিশেষ পাখি রয়েছে যে মাছ খেতে ভালোবাসে সেই পাখিটার নাম হচ্ছে মাছ অর্থাৎ কিং ফিশারকে ইংরেজিতে কিং ফিশার বলা হয় এই পাখিটা মাছ খেতে ভালোবাসে ছবিতে দেখতে পাচ্ছি মাছ একটা মাছ নিয়ে আছে অর্থাৎ মাছ খেতে ভালোবাসে মাছ ধরে খায় লাস্ট কোশ্চেন সাতারু পাখি কাকে বলা হয় সাতারু পাখি অর্থাৎ এমন একটা পাখি যে সাতার কাটতে পারে উত্তরটা হচ্ছে কি হাঁস তাহলে হাঁস কেন সাতার কাটতে পারে এইটাও জানা দরকার হাঁসের একটা লিপ্ত পদ রয়েছে হাতে হাতে হাতের সরি হাঁসের যে পা দুটো আছে দেখো পায়ের পাতাগুলো খুব সরু সরু লিপ্ত পদ বলে এই লিপ্ত পদের কিন্তু হাঁস সাতার কাটতে পারে এই জন্য হাঁসকে সাঁতারু পাখি হিসাবে আমরা চিনে চিনি যাই হোক আমরা তোমার এই পঞ্চাশটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যা বাচ্চাদের বিশেষ করে শিশুদের অত্যন্ত জানা দরকার বা খুব কাজে লাগবে জানা অবশ্যই দরকার যদি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা শেয়ার করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ